দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি আজ গুণী এই নির্মাতার জন্মদিন। জীবনের আরেকটি বসন্ত পার করলেন তিনি। এদিকে ফারুকির কাছে এবছরের জন্মদিনটা তার জন্য অন্যবারের চেয়ে বেশি আনন্দের, কারণ এবার তার কোলে মেয়ে ইলহাম, বাবা হিসেবে প্রথম জন্মদিন তার। মেয়েকে নিয়ে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটলেন ফারুকি। জন্মদিনে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন ফারুকি। ছবি পোস্ট করে তিনি লিখেন, এবারের জন্মদিন তার জন্য খুবই স্পেশাল। এদিকে বাসায় ঢুকেই দেখেন তার জন্য দুটি কেক আনা হয়েছে, এর মধ্যে একটি কেক মেয়ে ইলহামের পক্ষ থেকে, যে কেকটি দেখে আবেগ আপ্লুত গুণী এই নির্মাতা। অন্যদিকে ইলহামের মায়ের পক্ষ থেকে তো কিছু আছেই, কিন্তু কেকের উপর ইলহামের নামটা পড়তেই চোখ ভিজে গেল তার, এবং আরও মন ভালো হয়ে গেল তিশার তোলা তার আর ইলহামের এই ছবিটা দেখে। ডুব খ্যাত এই নির্মাতার হাতে এখনও প্রস্তুত দুটি সিনেমা, এর মধ্যে একটি শনিবার বিকেল, যা আটকে দিয়েছে সেন্সর বোর্ড। অন্য আরেকটি সিনেমার নাম নো ল্যান্ডসম্যান। এটি এই নির্মাতার প্রথম আন্তর্জাতিক ভাষার সিনেমা, যে সিনেমায় অভিনয় করেছেন বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকী।